দর্শক এখন রয়েছে অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট আইন ও রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রথম সচিব এ কে এম নুরুল হুদা আজাদ আপনাকে স্বাগত আর একটু দেরিতে হলেও আমরা পহেলা জুলাই থেকে নতুন ভ্যাট আইনটা পেয়েছি তো নতুন ভ্যাট আইন নিয়ে একটু জানবো কেমন হলো তো অনেকগুলো স্তরও আছে আমরা যতটুকু জানি সেই বিষয়টা নিয়ে জানবো আর আরও যেটা জানতে চাচ্ছি নতুন ভ্যাট আইনটা কেন নতুন এটা কেন এর আগেও তো ছিল আপনাকে ধন্যবাদ প্রথম কতল নতুন ভাট আইন মানে আমাদের पहिला জুলাই 2019 থেকে আমাদের নতুন একটা আইন চালু হচ্ছে আসলে আইনটি তৈরি হয়েছে 2012 সালে তো এর আগে আমাদের মূল আইন যেটা ছিল 1991 সালের মূল্য সংযোজন কর আইন এই আইনের কিছু সীমাবদ্ধতা কিছু বিচ্যুতি ছিল যার ফলে এটাকে অনলাইন ভিত্তিক ব্যবস্থা পরিচালনার জন্য অর্থাৎ এই যে বাংলাদেশের ডিজিটালাইজেশন এটার সাথে সংগতি রেখে আমাদের নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা ছিল এবং আমরা দুই হাজার বারো সনে প্রণীত রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তুতির বিষয় ছিল এবং আমাদের তার সাথে সাথে আমাদের যারা অংশীজন আমাদের যারা ব্যবসায়ী তারা যারা সম্মানিত করদাতা তাদেরও কিছু প্রস্তুতির বিষয় ছিল এই প্রস্তুতিটুকু নিয়ে আমরা আমাদের সরকার সনের পয়লা জুলাই থেকে আইনটি কার্যকর আছে আমাদের যে ভ্যাট ব্যবস্থার যে মূল নীতি সেটা আহ সারা বিশ্বব্যাপী একই রকম আমাদের ক্ষেত্র তাই আমাদের ভ্যাট মূলত হল একটা কনজাম্পশন ট্যাক্স মানে ভোক্তা কর এটা আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই যেমন আপনি যে প্রতিনিয়ত যে জিনিসগুলো ব্যবহার করছেন যেগুলো ভোগ করছেন প্রতিটির উপরেই এক ধরনের ট্যাক্স ইম্পোজ হচ্ছে মূল্য সংশোধন কর এখন এটি যেহেতু পরোক্ষ সরাসরি যেমন আয় সরাসরি একটা প্রত্যক্ষ কর দেখা যায় আর মূল্য সংশোধন করটা হলো পরোক্ষ একটা স্তর আমদানিকারক তার আমদানি পর্যায়ে ভিএটি দিয়ে থাকে উৎপাদনকারী তার উৎপাদন পর্যায়ে ভিএটি দিয়ে থাকে ব্যবসায়ী তার ব্যবসা পর্যায়ে ভিএটি দিয়ে থাকে এবং যখন ভোক্তা কোনো জিনিস ক্রয় করে তখন ওই পর্যায়ে তাকে ভ্যাটটা দিতে হয় যার ফলে এই যে একটা এক ধরনের কতগুলো পর্যায় আর স্তরের আরেকটা ব্যাখ্যা এখানে আসবে যে আমাদের ভে ভ্যাটটা মূলত মূল্য করটা মূলত পনেরো পার্সেন্ট এর পাশাপাশি আরো কিছু যাতে সহনশীল রাখা যায় যাতে ভ্যাটের আহ কর ভারটা যাতে মানুষের সহ্য ক্ষমতার বাইরে না যায় সেই জন্য কিছু সংকুচিত হারে কিছু নতুন রেট করা হয়েছে যা যাতে করে ফেরত দেওয়ার ক্ষেত্রে কর রেয়াতি ব্যবস্থার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে সেটাকে অ্যাড্রেস করে সেটাকে মানে করভারটা লাগোপ করে কিছু আরো ছটা স্তরের ভ্যাট ইমপোজ করা হয়েছে বাট আমাদের মূল ভ্যাট হলো 15% আর ভ্যাট যেটা হলো মূল্য সংযোজন কর মূল্যটা সংযুক্ত হবে যেমন আপনার গায়ে একটা জামা আছে এটার তার আগের স্তর ছিল কাপড় তার আগের স্তর ছিল তুলা আচ্ছা সুতা বা তার আগে তুলা এখন তুলা থেকে যখন সুতা হয় তখন এক ধরনের মূল্য সংযোজিত হয় সুতা থেকে যখন কাপড় হয় তখন মূল্য কাপড় থেকে যখন জামা হয় তখন মূল্য সংযোজিত হয় ততটুকুর উপরে একটা যে রেট আছে যে হার আছে সেই হারে কর দেওয়া হয় এটাই মূলত হল ভ্যাক্ট আচ্ছা 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 তো এখন এই যে অনলাইন হলো তো অনলাইন হওয়ার ফলে আসলে সব পক্ষ থেকে কে কেমন সুবিধা পাবে কি মনে করছেন এটার একটু আমাকে প্রেক্ষিত বা প্রেক্ষাপট বলতে হয় অনলাইন ব্যবস্থাটাই আমরা কেন যাচ্ছি প্রথম কথা হলো আজকের বাস্তবতা অনলাইন ভিন্ন কোনো পথ নেই দ্বিতীয়ত আমাদের যে ভিএটি ব্যবস্থা যেমন গত অর্থ বছর দুই হাজার আঠারো উনিশ আমাদের মূল্য সন্ধন কর এর যে আহরণের লক্ষ্যমাত্রা ছিল মানে আদায় ছিল সাতাশি হাজার কোটি টাকা যেটা উনিশ বিশ অর্থ বছরে এসে এক লাখ সতেরো হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় তিরিশ হাজার কোটি টাকা বেশি আমাদেরকে আহরণ করতে হবে এখন এটার সাথে প্রতিনিয়ত আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি হওয়ার সাথে সাথে যেই পরিমাণ জনবল দরকার আমাদের সেই পরিমাণ জনবল এখানে একদিকে যেমন নিয়োজন করা সম্ভব হয় না আরেকদিকে এটা আমাদের টোটাল আয় এবং ব্যয়ের সাথেও সংগতিপূর্ণ না সেই কারণে আমরা যখন ডিজিটাল পদ্ধতিতে অনলাইন পদ্ধতিতে করব তখন একদিকে আমাদের জনবল জনবল কম কম লাগবে আমরা ব্যবহার করে বেশি পরিমাণ আহরণ করতে পারবো আর নিরীক্ষাটা আমাদের যেহেতু ইনফরমেশনগুলো নিরীক্ষা করাটা সহজ হবে আর পাশাপাশি এটা হলো সরকারের দিক থেকে আর সবচেয়ে বড় সুবিধা যেটা আমাদের সম্মানিত করদাতাদের অর্থাৎ ওনার রেজিস্ট্রেশনটা উনি ঘরে বসে পাবেন ওনার রিটার্ন সাবমিশন ঘরে বসে উনি পেমেন্টটা ই পেমেন্ট পদ্ধতিতে ঘরে বসে মোবাইলের অ্যাপস দিয়ে উনি উনার ভ্যাট করটা জমা দিতে পারবেন তাহলে তাকে ভ্যাটের কোনো দপ্তরে যেতে হচ্ছে না কোনো অফিসে যেতে হচ্ছে না ভ্যাট ডিপার্টমেন্টের আমি পরিপূর্ণভাবে অস্বীকার করব না বাট আমরা চেষ্টা করছি এই হয়রানি মুক্ত একটা পরিবেশে যেখানে মানুষ কর দিতে উৎসাহিত হয় তো সেটি করতে গেলে এই ভ্যাট কর্মকর্তা এবং আমাদের যে সমন্বিত করদাতা এই দুই পক্ষের মধ্যে সরাসরি সংযোগ একটা মিডিয়া যদি সে সংযোগ সাধন হয় তাহলে সে তথাকথিত হয়রানির বিষয়টি আর এখানে থাকবে না তো উনি যখন আপনার সিস্টেমে বসে নিজের অফিসে বসে ঘরে বসে কম্পিউটার সিস্টেমে রেজিস্ট্রেশনটা পাবেন উনি যখন পেমেন্টটা রেজিস্ট্রেশন ওনার কম্পিউটার থেকে করতে পারবেন উনি যখন রিটার্নটা কম্পিউটারে করবেন এবং উনার প্রত্যেকটা ক্ষেত্রে ওনাকে ফিডব্যাক দেবে অর্থাৎ ওনাকে আর অন্য কোথাও কোনো ভ্যাট অফিসে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা হবে না এতে তার ব্যবসার যে কস্ট অফ ডুইং বিজনেস যেটাকে বলা হয় সেটা হ্রাস পাবে আচ্ছা আচ্ছা একটু জানব যে রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ভ্যাট নেটটাকে আরও কীভাবে বাড়ানো যায় কী মনে করছেন আপনারা কি করছেন এখন যেমন ধরুন আগে আমাদের আমাদের দপ্তরে যে আমাদের যারা কর্মী বাহিনী আছে তাদের একটা বড় অংশ এই সাপোর্ট গুলো দিতে ব্যয় হতো যার ফলে প্রতিনিয়ত নতুন করদাতাকে তার করের আওতায় আনা এবং কোন কোন সেক্টরগুলোতে কর ফাঁকির একটা প্রবণতা আছে এই বিশ্লেষণগুলো তাদের পক্ষে করা সম্ভব ছিল না এখন যেহেতু অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে আমার পেমেন্ট পর্যন্ত সমস্ত কার্যক্রমটা সম্পাদিত হবে সুতরাং আমাদের কর্মকর্তাগণ তার এই নতুন কর জাল বিস্তার করার ক্ষেত্রে নতুন সেক্টরগুলোকে করার আওতায় আনতে এবং যারা কর ফাঁকি দিয়ে বৈধ করদাতা যারা সুশীল করদাতা তাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা তৈরি করছে সেই জায়গাটুকুকে গ্যাপটুকুকে কমিয়ে নিয়ে এসে ভালো করদাতাদেরকে সহায়তা করতে সক্ষম হবে আচ্ছা আচ্ছা আমরা ভ্যাট ভ্যাট অনলাইনে আরও অনেক কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশ বিজনেসের দর্শক একুশে বিজনেসের এই দেখছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড সৌজন্য দর্শক বিরতির আগে অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট আইন ও রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এন প্রথম সচিব এ কে এম নুরুল হুদা আজাদের সঙ্গে আবার ফিসি আলোচনায় আমরা ভ্যাট ভ্যাট অনলাইনে অনেক কথাই বলছিলাম আমরা জানি যে পহেলা জুলাই থেকে এটা কার্যকর হয়েছে একটু জানবো যে আগে তো ইসিআর মেশিন ছিল তো পহেলা জুলাই থেকে তো আমরা আসলে ইএফডি মেশিনে আমাদের ইসিআর কার্যক্রমগুলো হওয়ার কথা ছিল কিন্তু আমি যতটুকু জানি এখন ইএফডি মেশিন আসেনি কেন এই মানে দীর্ঘসূত্রিতা অথবা কি বর্তমান আপডেটটা কি না আসলে দীর্ঘসূত্রিতার বিষয় না ইসিআর মেশিন আমাদের যে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর মেশিনটা তো সবসময় ছিল তো ইসিআর মেশিনটার যেটা একটা বড় ফিচার ডিভাইস অর্থাৎ যেই তথ্যগুলোকে ডিলিট করা যায় না মুছে ফেলা যায় না বাট আমাদের যেই মেশিনগুলো চলছিল বেসরকারি পর্যায়ে অর্থাৎ আমাদের করদাতার সমন্বিত করদাতারা নিজেরাই যেটা প্রকিউর করেছেন সেখানে এই ইলেকট্র মানে ফিজিক্যাল ডিভাইসটা ছিল না ফলে এই এই জায়গাটাতে ডেটা মুছে দিয়ে আহ কর ফাঁকি দেওয়ার একটা সুযোগ ছিল তো এটাকে যেহেতু আমরা অনলাইন ভিত্তিক পূর্ণাঙ্গভাবে ভিএটি ব্যবস্থা চালু করছি কারণ এর আগে ছিল সনাতন পদ্ধতির ভিএটি ব্যবস্থা যেখানে আসলে আমরা অনলাইন ভিত্তিক ব্যবস্থাটা নিতে পারছিলাম না তো নতুন আইনে আমরা অনলাইন ভিত্তিকটা চালু করার ফলে যেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডে আমরা একটা সেন্ট্রাল সার্ভার এখানে স্থাপন করব এবং সেটার সাথে আমাদের সকল যেটা এখন আমরা ইএফডি বলছি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস এই ডিভাইসের সাথে একটা কানেক্টিভিটি दट নেটওয়ার্কিং থাকবে অর্থাৎ ক্রেতা সাধারণ যখন কোনো একটা শপিং মলে বা কোনো একটা মিষ্টি দোকানে অথবা কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে উনি বিলটা পে করার সাথে সাথে এই ডেটাটা সরাসরি এনবিআর চলে যাবে এনবিআর এ চলে গেলে যেটা হবে এই ডেটাটার আর মোসার কোনো সুযোগ থাকবে না আগের ব্যবস্থায় ছিল আপনি যে কোন জায়গায় একটা বিল দিয়ার যদি কোনো অসাধু ব্যবসায়ী সেটা উনি এটা ডেটাটা মুছে দিতে পারতেন করদাতাদের করটা যথা যথা ভাবে সরকারি কোষাগারে জমা নাও হতে পারত এই সম্ভাবনাটা থেকে যেত এখন এফডি চালু হওয়ার পরে যেটা হবে এই এই অসুবিধাটা থাকবে না এখন এই যেহেতু আমরা মাত্র পহিলা জুলাই থেকে এই ব্যবস্থাটা চালু করেছি এই এফডি মেশিনটা এবং আরেকটি বিষয় ছিল আগে এসআর মেশিন করদাতারা নিজেরা সংগ্রহ করত তো এখন জাতীয় রাজস্ব একটা প্রজেক্ট নিয়েছে জাতীয় রাজস্ব এই মেশিনগুলো সরকারি উদ্যোগে সরবরাহ করবে যার ফলে এই যে প্রস্তুতির জন্য আমাদের কিছু সময় লাগছে এবং এটার সুবিধা অসুবিধা গুলো যে কোন কোনো জায়গায় কোন ব্যত্য থাকবে কি না এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার জন্য এবং ক্রয় পদ্ধতির জন্য কিছু সময় লাগছে আমরা আশা করছি খুবই অল্প সময়ের ভিতরে আমরা এটাকে স্থাপন করতে সক্ষম হব এবং ক্রেতা সাধারণ বা আমাদের যারা ভোক্তা যারা ভ্যাটটা দিচ্ছেন মূল্য সংযোজন করটা দিচ্ছেন ওনারা জানতে পারবেন যে ওনার এই ভিএটিটা সরকারি কোষাগারে জমা হচ্ছে উনি নিজের নিজেও দেখতে পাবেন এবং এটা নিশ্চিত সরকারি কোষাগারে জমা হবে এখন একটা ধারণা থেকেও যেতে পারে যে আমার করটি ঠিক মতো সরকারি কোষাগারে জমা হচ্ছে না যার ফলে ক্রেতা সাধারণের এই জায়গাটাতে একটা অনিয়ম থাকে যে আমার ভ্যাট আমি দিলেও সেইটা ভ্যাটটা যথাযথভাবে সরকারি কোষা করে জমা হচ্ছে না আমার ধারণা ইএফডি মেশিন পরিপূর্ণভাবে চালু হওয়ার পর এই অসুবিধা এই মুহূর্তে কিছুটা রাজস্ব আসলে আহরণটা কম হচ্ছে আসলে ওই কারণে এটা কি এটা যে কোনো একটা সিস্টেম একটা সিস্টেম থেকে যখন একটা সিস্টেমে যাবেন এই ক্রান্তিকালীন সময়ে কিছু অসুবিধা মনে হবে বাট আমাদের যে রাজস্ব আহরণ পরিস্থিতি তাতে খুব বেশি অসুবিধা হবে না কারণ আমরা নতুন একটা জিনিস ইম্পোজ করেছি এবার অ্যাডভান্সড ভ্যাট যেটা এটি অর্থাৎ আপনার শেষ পর্যায়ে বক্তার কাছ থেকে যে পরিমাণ আহরণ করবেন সেটার একটা অনুমিত হিসাবে পাঁচ পার্সেন্ট কর আগাম নেওয়া হচ্ছে যার ফলে যে আশঙ্কাটি ছিল যে রাজস্ব কমে যাওয়ার আমার ধারণা সে ধরনের রাজস্ব কমার কোন সম্ভাবনা নেই আচ্ছা নতুন ভ্যাট আইন তো চালু হয়েছে তো পূর্ণাঙ্গ ভাবে আইনটা আসলে প্রতিপালন হচ্ছে কিনা কি মনে করছেন আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে করে ফেলেছি এখানে আর একটু বলে রাখি অনলাইন ভিত্তিক একটা পার্ট আইনের যে প্রয়োগ আইনের প্রয়োগ শতভাগ পহেলা জুলাই থেকে চালু হয়ে গেছে কিন্তু অনলাইন ভিত্তিক যেটি সেটি যেহেতু আমাদের সম্মানিত করদাতা এবং আমাদের উভয় পক্ষেরই কিছু প্রস্তুতির বিষয় আছে এই জন্য এটাকে ধাপে ধাপে নেওয়া হচ্ছে যাতে করে এই সিস্টেমের কোনো দুর্বলতা না থাকে বাট মূল আইনের যে প্রায়োগিক দিক যেটা সেটা পূর্ণ পরিপূর্ণভাবে চালু হয়েছে অনলাইনের বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে এখনো অপশনাল রাখা হয়েছে যেমন রেজিস্ট্রেশন হান্ড্রেড অনলাইন হয়ে গেছে ই পেমেন্ট ব্যবস্থাটা আমরা অপশনাল রাখছি এবং পাশাপাশি আমাদের রিটার্ন সাবমিশন দুই পদ্ধতিতে অনলাইন এবং সনাতন পদ্ধতি দুই পদ্ধতি রাখছি বাট এটা আস্তে আস্তে আমাদেরকে উঠিয়ে নিতে হবে যাতে করে আমাদের এদের আমাদের করদাতাদের উপর অতিরিক্ত কোনো চাপ হঠাৎ করে না পড়ে অর্থাৎ তারা এই বিষয়টা যাতে ইউজ টু হয়ে যায় তারা যাতে এটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারেন অতি সহজে আচ্ছা যারা মানে অনলাইন শপ এছাড়া যেমনি চেইন শপগুলো তারা একটা অভিযোগ করে থাকে যে ভ্যাটের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন

আমাদের যারা শপিং মল বল অন্য যে কেউ তারা হলেন কালেক্টর তারা আহরণকারী অর্থাৎ ভোক্তা হলো সাধারণ মানুষ যারা ব্যবহার করেন তারা হলো করদাতা আর মাঝখানে যারা আছেন তারা হলো কর আহরণ করে তো সুতরাং আহরণকারী যতটুকু ট্যাক্স উনি আদায় করবেন ততটুকু উনি জমা দিবেন অর্থাৎ উনার উপর কোনো কর ভার হচ্ছে না কতটুকু যতটুকু ওনার শপিং মলের বা এই উপরে ওনার কর্মচারীর বেতন বা বা অন্যান্য কারণে যতটুকু সংযোজন হচ্ছে খুব ক্ষুদ্র অংশ সেটি ওনার উপর আহ পড়বে কিন্তু বাকি পুরোটোকেই হলো ভোক্তার উপরে তো আমি মনে করি না যে এই ক্ষেত্রে তাদের করবার বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা তো এখন এই যে নতুন ভ্যাট অনলাইন তো এটাকে আরো জনপ্রিয় করতে মানুষ উদ্বুদ্ধ করতে আপনারা আসলে কি ভূমিকা রাখছেন এই যে এখন আপনারা আমি যদি বলি আপনারা আজকে বিজনেস আওয়ারে এরকম একটা প্রোগ্রাম করছেন যেটা আমাদের সকল যারা এখন দর্শক আছেন তারাই এটা জানতে পারছেন আমাদের অনেকগুলো সেমিনার সিম্পোজিয়াম আমাদের অনেকগুলো উদ্বুদ্ধকরণ সভা এবং আমরা বেশ আমি বলবো কয়েক হাজার অনুষ্ঠান আমরা করেছি এবং আগামী দিনগুলোতে আমাদের এই অনুষ্ঠানগুলো করব। আমরা প্রান্তিক পর্যায়ে সকল পর্যায়ে আমরা প্রত্যেক করদাতার সাথে আমাদের একটা নেটওয়ার্ক স্থাপন করব যেখানে করদাতার সমস্ত এই যেখানে বোঝাপড়ার যে গ্যাপটুকু আছে আমরা এই গ্যাপটুকুকে আমরা তিরোহিত করার চেষ্টা করছি এটা আমাদের প্রোগ্রাম আছে আমাদের ভ্যাট অনলাইন একটা প্রজেক্ট আছে সরকারের এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রত্যেকটা করদাতার দোরগোড়ায় পড়ছি আশা করছি এই বিষয়গুলোতে কোনো রকমের মানে সংশয় বা থাকবে না আচ্ছা আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে যদি আসলে আরও কিছু বলার থাকে ভ্যাট অনলাইনে একদম শেষ পর্যায়ে আমরা অনলাইন ভিত্তিক বাংলাদেশে যতগুলো অনলাইন প্রোগ্রাম চালু হয়েছে প্রত্যেকটাই জনসাধারণের সেবাটা তাদের দৌড় পৌঁছে দেওয়ার জন্য এখানে একটা কথা বলে রাখি বাংলাদেশের উনিশশো একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড হলো পায়োনিয়ার যারা প্রথম এদেশে অনলাইন ভিত্তিক অফ এন্ট্রি প্রথা বা কাস্টমস ডিউটি ইম্পোজ করা উনিশশো চুরানব্বই সনে চালু করে তো সুতরাং আমরা অনলাইন ভিত্তিক অত্যন্ত সফলভাবে গত তিন দশকের বেশি সময় ধরে আমরা অক্ষুণ্ণ রোখতে পেরেছি এবং দ্বিতীয় পর্যায়ে কাস্টমসকে অনলাইন করার পর এখন আমরা মূল্য মূল্যসন্ধন কর ব্যবস্থাকে অনলাইনে নিচ্ছি এবং আমাদের প্রয়োজনের প্রস্তুতি নিয়ে আমরা মনে করি যে আমাদের যে প্রতি বছর যে রাজস্ব প্রবৃদ্ধির যে ধারাবাহিকতা সেটা অক্ষুণ্ণ রাখার জন্য অনলাইনের বিকল্প নেই এবং সেই কারণে আমাদের মূল্য সংযোজন করে অনলাইন ব্যবস্থা বা ভ্যাট অনলাইন প্রজেক্টের মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে ইনশাল্লাহ আশা আমরা সেটা প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি ভ্যাট আহরণ সহজ হবে সেই সাথে আরও বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এনটিভিকে ধন্যবাদ এবং পাশাপাশি যারা সম্মানিত করদাতা এবং আপামর জনসাধারণ সবাইকে ধন্যবাদ ভ্যাট ব্যবস্থাটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের দেওয়া প্রদত্ত কর যাতে সঠিকভাবে সঠিক পর্যায়ে যাতে রাজস্ব বোর্ডের সার্ভারে পৌঁছে এটা সবার কাছে এই সহযোগিতাটা আমরা জানি আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ অনলাইন ভিত্তিক নতুন ভ্যাট আইন ও রাজস্ব আদায় পরিস্থিতি নানা করণের কথা বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব এ কে এম নুরুল হুদা আজাদ দর্শক এবার নিচ্ছি আরো একটি বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একটু বিজনেসে আরো আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন